আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় মহাসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখনো জায়গা নির্ধারিত হয়নি। বিএনপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে করতে অনুমতি চেয়েছে, কিন্তু তাদেরকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দিয়েছে ডিএমপি। তবে সমাবেশকে কেন্দ্র করে বুধবার দুপুরের পর থেকেই রাজধানীর নয়াপল্টনে নেতাকর্মীদের আনাগোনা বাড়ছে। এর মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হঠাৎ করে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিকেল 5:30টার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানে দেখা যায়। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঢাকার বাইরে থেকে আসা নেতাকর্মীরা নয়াপল্টনে পার্টি অফিসের সামনে ভিড় করলে সিনিয়র নেতারা তাদেরকে সরিয়ে দিতে বারবার নির্দেশ দিচ্ছেন। ডিএমপি কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মদিবসের কারণে সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া যাচ্ছে না, তবে বিএনপি গোলাপবাগের মাঠে সমাবেশ করতে পারবে। বুধবার বিকেলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের কথা ছিল বিএনপির, কিন্তু সেই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। তবে দলের দপ্তর থেকে জানানো হয়েছে, রাতে সংবাদ সম্মেলন হবে।